बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमार प्रिय द्वादश श्रेणी शिक्षार्थीबृंद सबाई के अस्सलामु आलैकुम आशा रखी भालो आछो सबाई। अच्छा आमरा आज के बायोलजी सेकेंड पार्टेर आमरा एकटु किछु प्रश्न निये आलोचना करब। तो प्रश्न आज के जो अध्याय निये आमी आलोचना करब सेटा हच्छे आमार अध्याय एक। অধ্যায় একের মধ্যে আমরা পড়ব আজকে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আমরা কিন্তু পড়েছি, পুরো অধ্যায়টাই পড়েছি, তারপর আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই খাতা বই এগুলো নিয়ে বসো, খাতা বই না থাকলে কিন্তু লিখতে পারবে না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো চলো আমরা আমাদের যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেই অধ্যায়ের মধ্যে, যেহেতু শ্রেণীবিন্যাসের কথা বলেছি, তা আমাদের এই প্রাণী জগৎকে আমরা জানি কয়েকটি আমাদের পর্ব রয়েছে। তার মধ্যে একটি পর্ব হচ্ছে আমাদের পরিফেরা থেকে শুরু করে আমরা করডাটা পর্যন্ত পড়েছিলাম এবং বৈশিষ্ট্যগুলোও পড়েছিলাম। এই করডাটা করডাটা প্রোটো পরিফেরা, তারপর ছিল আমাদের নিডারিয়াস, এইভাবে আমরা প্রতিটা পর্ব জানি। তারপর করডাটার উপর কিছু প্রশ্ন আমি আজকে তোমাদের বোর্ডেও ছবিসহ আমি দিচ্ছি, পরে আমি এগুলো নিয়ে আলোচনা করব। তো আগে চলো করডাটা কী, করডাটা কী, করডাটা যে সমস্ত প্রাণীর দেহে জীবনের কোনো না কোনো পর্যায়ে অথবা আজীবন কী থাকবে, নটকট থাকবে, তাকেই আমরা বলবো তোমার করডাটা। হ্যাঁ করডাটার বৈশিষ্ট্য কী, করডাটার বৈশিষ্ট্য হচ্ছে যে হয়তো বা ভ্রূণীয় দশায় বা আজীবন এই দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর কী থাকবে তোমার গিয়ে স্থিতিস্থাপক এবং দণ্ডাকার নিরেট নটকর থাকবে। এই নটকরটাই কিন্তু পরবর্তীতে পূর্ণাঙ্গ অবস্থায় তোমার গিয়ে মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়েছে। যেমন আমরা মানুষ, আমাদের কিন্তু এই নটকরটাই আমাদের কী হয়েছে, মেরুদণ্ড রূপে প্রতিস্থাপিত হয়েছে। এই জন্য আমাদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। প্রশ্ন আসতে পারে কেন আমাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়। আচ্ছা এরপর নটকর্ডের ঠিক পিছনে তোমার রয়েছে ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু, যাকে বলা হয় তোমার গিয়ে নার্ভ কর্ড। এই নার্ভ কর্ডটাকে তোমার গিয়ে কী করে, এই মেরুদণ্ডী প্রাণীর এই নার্ভ কর্ডটাই কিন্তু তোমার গিয়ে এই পরবর্তীতে সামনের দিকে দেহের সম্মুখ দিকে চলে গেছে। এই নটকর্ডের সম্মুখ দিকটা চলে গেছে তোমার গিয়ে, যে নটকর্ডের ঠিক নিচে এই ফাঁপা স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড, এই নার্ভ কর্ডটাকে ইংরেজিতে বলা হয় নার্ভ কর্ডই বলা হয় আর বাংলায় বলা হয় স্নায়ুরজ্জু। এর সামনের দিকে চলে গেছে তোমার মস্তিষ্ক আর পিছনের দিকে চলে গেছে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড আমরা বলে থাকি। তাহলে চিন্তা করো তোমার গিয়ে আমাদের এই স্নায়ুরজ্জু থেকেই আমাদের সামনের দিকে চলে আসছে মস্তিষ্ক আর পিছনের দিকে চলে আসছে স্পাইনাল কর্ড দেহে, ঠিক আছে। আচ্ছা এরপর আমাদের এই যে আমাদের গলবিলীয় ছিদ্র, আমরা বলি যে আমাদের করডাটাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে গলবিলের দুই পাশে কী থাকবে, ফুলকা ছিদ্র থাকবে। কিন্তু আমাদের তো ফুলকা ছিদ্র নাই, উন্নত করডাটাগুলোদের ফুলকা ছিদ্র কী হয়ে যায় তোমার গিয়ে এই বিলোপ ঘটে থাকে। এরপর চলে আসছে আমাদের আমাদের দেহের যে গলবিলের ঠিক নিচে এন্ডোস্টাইন নামে একটি অঙ্গ থাকে, পরে এটাই তোমার গিয়ে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়েছে। এছাড়া মেরুদণ্ডী প্রাণীদের বা করডাটাদের কিন্তু হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থিত। আর লেজ কোনো কোনো প্রাণীর মেরুদণ্ডীর, বেশিরভাগ প্রাণীদেরই লেজ থাকে, কোনো কোনো প্রাণীর লেজ কী হয়ে যায়, বিলীন হয়ে যায়। আচ্ছা এই ছিল করডাটার বৈশিষ্ট্য। তো প্রশ্ন আসে করডাটার বৈশিষ্ট্য কী, তা আমরা মোটামুটি করডাটার বৈশিষ্ট্য লিখতে পারব। এখন যদি প্রশ্ন করে করডাটার শ্রেণীবিন্যাস করো, তো আমরা কিন্তু একটা ক্লাসে করেছিলাম করডাটার শ্রেণীবিন্যাস। করডাটার শ্রেণীবিন্যাস ছিল আমাদের করডাটাকে আমাদের তিনটি উপপর্বে, করডাটা পর্বটিকে তিনটি উপপর্বে ভাগ করেছিল। একটা ছিল সেফালো করডাটা, তারপর তোমার গিয়ে ইউরো করডাটা, আর ছিল আমাদের ভার্টিব্রেটা। এখন এই তিনটার মধ্যে কিন্তু মূলত ভার্টিব্রেটাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। আচ্ছা তো
এখন এই ইউরোকর্ডাটা এক নাম্বার যদি আমি বলি, ইউরোকর্ডাটা আসলে কি? ইউরোকর্ডাটা দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এই যে এটা হচ্ছে ইউরোকর্ডাটা উপপর্বের, উপপর্ব ইউরোকর্ডাটার অন্তর্গত এটি একটি প্রাণী। এই প্রাণীর নাম সবাই তোমরা জানো, অ্যাসিডিয়া। তো প্রশ্ন আসে তোমাদের যে এই বিচিহ্নিত চিত্রের শ্রেণীবিন্যাসিক বৈশিষ্ট্য লিখো। তোমাকে প্রথমে লিখতে হবে এখানে বিচিহ্নিত প্রাণীটি, যদি বলে বিচিহ্নিত না দিয়ে বলে এ চিহ্নিত প্রাণীটি শ্রেণীবিন্যাসগত বৈশিষ্ট্য লিখো, তাহলে শ্রেণীবিন্যাসগত বৈশিষ্ট্য যদি আমি আসে তাহলে তুমি প্রথমে লিখবে এ চিহ্নিত প্রাণীটি হচ্ছে আমার গিয়ে কি, আমার কর্ডাটা, পর্ব কর্ডাটা, উপপর্ব তোমার গিয়ে ইউরোকর্ডাটা, শ্রেণী হচ্ছে অ্যাসিডিয়াসিয়া। আচ্ছা, এখন এই অ্যাসিডিয়াসিয়ার অন্তর্গত হচ্ছে অ্যাসিডিয়া। এই পর্বের প্রাণীরা তোমার গিয়ে এদেরকে সাগরের, এই ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদেরকে সাগর ফোয়ারাও বলা হয়। কেন সাগর ফোয়ারা বলা হয়? প্রশ্ন আসে দুই নম্বরে যে কোন উপপর্বের প্রাণীদের সাগর, অথবা কোন উপপর্বের প্রাণীদের অথবা সাগর ফোয়ারা বলতে কি বুঝো। এখন সাগর ফোয়ারা বলতে আমরা বুঝি যে কিছু প্রাণী আছে যাদের এই তোমার গিয়ে এই ইউরোকর্ডাটার কিছু প্রজাতি আছে যারা সাইফনের মাধ্যমে তোমার গিয়ে সজোরে পানি কী করে, বাহিরে উৎক্ষিপ্ত করে, সেজন্য এদেরকে বলা হয় সাগর ফোয়ারা। আচ্ছা, এই পর্বের তোমার গিয়ে এই যে তোমার এই ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো হচ্ছে গিয়ে এরা, ও যে বলছি জীবনের কোনো না কোনো পর্যায়ে কী থাকবে, নটকর থাকবে। এরা পরিণত অবস্থায় এদের দেহে, পরিণত অবস্থায় এদের দেহে কোনো নটকর থাকে না। তাহলে নটকর কখন থাকে? লার্ভা দশায়। অর্থাৎ এদের লার্ভা দশায় কেবল তোমার গিয়ে লেজে, এদের লেজের মধ্যে নটকর থাকে। তাহলে জীবনের কোনো না কোনো পর্যায়ে কী থাকবে, নটকর থাকবে। পরিণত দশায় অ্যাসিডিয়ার কিন্তু কোনো কি থাকে না, নটকর থাকে না, কিন্তু লার্ভা দশায় এদের থাকে কি, তোমার নটকর থাকে। তারপর এই প্রাণীগুলো পরিণত অবস্থায় নিশ্চল, কিন্তু এরা যখন লার্ভা অবস্থায় থাকে তখন কিন্তু এরা চলাফেরা করতে পারে। আর এদের দেহ তোমার গিয়ে সেলুলোজ নির্মিত টিউনিক বা টেস্টা নামক আচ্ছাদন দ্বারা আবৃত থাকে। এই তোমার যদি চিত্র এর কথা আমরা বলি এদের দেহ, আর এদের সব প্রাণী সামুদ্রিক। এই তোমার ইউরোকর্ডাটার প্রতিটা প্রাণী সামুদ্রিক এবং সমুদ্রের তলদেশে এরা কলোনি গঠন করে বসবাস করে। এটা ছিল ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য। আর এখন যদি আমি বলি শ্রেণী অ্যাসিডিয়াসিয়া, এই অ্যাসিডিয়াসিয়া দেখতে কেমন? এই প্রাণীগুলো দেখতে তোমার নলাকার অথবা স্ফীতাকার এবং এদের দেহ আবরণ স্থায়ী এবং পুরু ও অর্ধস্বচ্ছ। এদের পরিণত প্রাণীতে কোনো লেজ থাকে না। এদের একটা বৈজ্ঞানিক নাম যদি আমি বলি তাহলে বলবো অ্যাসিডিয়া ম্যাক্সিমা। তাহলে আমরা লিখবো ঠিক এইভাবে যে যদি এ চিহ্নটা যদিও তেমন অত ভালো হয়নি, তারপর আমরা বুঝতে পারছি এটা ইলিশ মাছ, তাই না? তাই ইলিশ মাছ আমাদের, এটা হচ্ছে আমাদের কার অন্তর্গত? আগে আমাকে জানতে হবে কোন পর্বের অন্তর্গত। তাহলে পর্বটা হচ্ছে এটাও ভার্টিব্রেটারই অন্তর্গত, তবে এটা হচ্ছে ভার্টিব্রেটা উপপর্বের অন্তর্গত। আর তোমার এটার শ্রেণীবিন্যাস কী? এর শ্রেণীবিন্যাস হচ্ছে গিয়ে তোমার এটা অ্যাক্টিনোপ্টেরিজি। তোমার ভার্টিব্রেটার আবার দুটো ভার্টিব্রেটা তোমার গিয়ে উপপর্বের দুটো অধিশ্রেণী ছিল, একটা ছিল তোমার গিয়ে একনাথা আর একটা ছিল নেথোস্টোমেটা। এই নেথোস্টোমেটারই শ্রেণী হচ্ছে, নেথোস্টোমেটা শ্রেণীরই হচ্ছে অন্তর্গত হচ্ছে ইলিশ মাছ। তো নেথোস্টোমেটা অন্তর্গত যে শ্রেণী তার নাম হচ্ছে, লিখবা যে বিচিহ্নিত চিত্রটি হচ্ছে তোমার গিয়ে নেথোস্টোমেটা অধিশ্রেণীর অন্তর্গত শ্রেণী হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজি। এখন আমাকে এই দ্বারা আবৃত এদের দেহ, এবং মাথার দুই পাশে কী থাকবে? জীবনের কোনো না কোনো পর্যায়ে
কডাটাদের কি থাকবে? ফুলকা থাকবে। তো এদের কানে গলবিলের দুই পাশে কি থাকে? মাথার দুই পাশে এদের কি থাকবে? একটি করে ফুলকা ছিদ্র থাকবে যা কানকোয়া দ্বারা কি থাকে? আবৃত থাকে। ফুলকা ছিদ্র আছে এই যে কানকোয়া দ্বারা কি রয়েছে? আবৃত রয়েছে। এবং এদের পচ্ছিক পাখনা দেখো, লেজ যেটাকে বলি আমরা, এই পচ্ছিক পাখনাটা কেমন? পচ্ছিক পাখনাটা হচ্ছে হোমোসার্কাল, অর্থাৎ লেজটা দুই সমান দুই ভাগে বিভক্ত। পচ্ছিক পাখনা হোমোসার্কাল অন্তর্গত তোমার গিয়ে এই বিচিহ্নিত মাছটি, মাছটির নাম আমি বলতে পারি হিলসা ইলিশা বলতে পারি, তাই না? আচ্ছা, এরপর যদি আছে আমাদের ঘ, দেখো ঘতে রয়েছে আমার এ ও বি উভয়ই কর্ডেট, উভয়ই কিন্তু কর্ডেট, এও কর্ডেট, অ্যাসিডিয়াও কর্ডেট, বি রুই মাছও বা ইলিশ মাছ দুটোই কর্ডেট, কিন্তু উভয়ই মেরুদণ্ডই নয় বিশ্লেষণ করে, অর্থাৎ উভয় মেরুদণ্ডী নয়, এই বিশ্লেষণটা তোমাকে করতে হবে। এটা হচ্ছে আমার, এখানে নাম্বার আসবে আমার 4। তো কেন আমরা কর্ডাটাদের বৈশিষ্ট্য তো আমরা জানি মোটামুটি, এদের নটকর্ড থাকবে, তাহলে অ্যাসিডিয়ার কী থাকবে? অ্যাসিডিয়ার কী রয়েছে? জীবনের একটি দশায় ভ্রূণ থাকে, কিন্তু এদের এদের বৈশিষ্ট্য এদের সাথে এদের কিন্তু অনেক তফাত। হ্যাঁ, তফাত যেমন এদের মেরুদণ্ড তোমার কী রয়েছে? এদের তোমার গিয়ে অন্তকঙ্কাল তরুণা অস্থিময়, অন্তকঙ্কালটা এদের অস্থিময়, তাই না? কিন্তু এদের অন্তকঙ্কাল কিন্তু তেমন অস্থিময় নয়, তাই না? তারপর এদের হৃৎপিণ্ড, তাহলে বল প্রশ্ন এখানে আমি দিচ্ছি, ক আর খ এর পার্থক্য লিখো। ক আর খ এর পার্থক্য লিখো। এখন ক, ক এর একটু আগে আমি তোমাদেরকে বলেছি কটা কি? একটিনোপ্টেরেজি শ্রেণীর অন্তর্গত, নথেস্টোম্যাটা অধিশ্রেণী, নথেস্টোম্যাটা আর তোমার গিয়ে শ্রেণী হচ্ছে গিয়ে আমার, এটা শ্রেণীর নামটা আমি লিখে দিচ্ছি একটিনোপ্টেরেজি। অ্যাক্টিনোপ্টেরিজি আর একটা হচ্ছে গিয়ে আমার কন্ডিস্টিক্স। এখন আমার যদি আমি প্রশ্নটা করি দুটার মধ্যে পার্থক্য কি, চিত্র ক এবং খ এর পার্থক্য লিখো, তাহলে ক এবং খ এর পার্থক্য দিতে গেলে তোমাকে কি দিতে হবে? পার্থক্য দিতে হলে তোমাকে বলতে হবে যে চিত্র ক আর খ এর মধ্যে ক হচ্ছে গিয়ে দুটোই হচ্ছে আমার, প্রথমে উপরে হেডলাইনটা লিখবে, উপরে দুটোই হচ্ছে আমার কডাটা পর্ব কডাটা, আর তোমার গিয়ে এখানে আসছে আমার পর্ব উপপর্ব হচ্ছে ভার্টিব্রেটা, অধিশ্রেণী হচ্ছে নেথাস্টোম্যাটা, এই নেথাস্টোম্যাটার হচ্ছে শ্রেণী হচ্ছে একটা হচ্ছে ক হচ্ছে অ্যাক্টিনোপ্টেরেজি। এভাবে আমরা পার্থক্য লিখবো কিভাবে? আমরা পার্থক্য লিখবো এভাবে, চিত্র ক আর খ, চিত্র ক হচ্ছে অ্যাক্টিনোপ্টেরেজি, খ হচ্ছে কন্ডিস্টিক্স। অ্যাক্টিনোপ্টেরেজি হচ্ছে তোমার গিয়ে এই মাছগুলো হচ্ছে, এরা হচ্ছে আমার গিয়ে অস্থিময় মাছ, এদের অন্তকঙ্কাল অস্থিময়, এদের অন্তকঙ্কাল তরুণাস্থিময়। উদাহরণ দিবা, যেমন এটার উদাহরণ দিতে পারো লেবিওরোহিতা, এটার উদাহরণ দিতে পারো তুমি হাঙ্গর, হাঙ্গর স্কোলিওডন দিতে পারো। তারপর তুমি দিবা যে দুটোর আইস, আইস কিন্তু দুটার দেখো, এটার আইস হচ্ছে গিয়ে প্লাকোয়েড আইস, আর অ্যাক্টিনোপ্টেরেজির আইসগুলো হচ্ছে প্লাকোয়েড, আর এটার আইসগুলো হচ্ছে গিয়ে অ্যাক্টিনোপ্টেরেজের আইসগুলো হচ্ছে টিনয়েড, টিনয়েড আর সাইক্লয়েড, সাইক্লয়েড আর টিনয়েড। এখানে আমি লিখে ফেলি সাইক্লয়েড, আর এটা হচ্ছে আমার প্লাকোয়েড, তাহলে এটার আইস, আইস হচ্ছে গিয়ে সাইক্লয়েড, এটার আইস হচ্ছে প্লাকোয়েড। আচ্ছা, এরপর আমি যদি লেজের কথা চিন্তা করি, এদের লেজ দেখো সমান দুই ভাগে বিভক্ত, হোমোসার্কাল সমান দুই ভাগে বিভক্ত এদের আইস, এদের লেজ। হ্যাঁ, এদের এদের লেজটা কেমন? এদের লেজটা দেখো একদিকে বড় আর একদিকে ছোট, তাই না? তাহলে এটা হচ্ছে হেটারো সার্কাল। এদের পুচ্ছ পাখনা অ্যাক্টিনোপ্টেরিজির পুচ্ছ পাখনা হচ্ছে গিয়ে হোমোসার্কাল, আর এদেরটা হচ্ছে গিয়ে হেটারো সার্কাল। আচ্ছা, এদের দেখো মাথার দুই পাশে
এদের যে ফুলকা ছিদ্র রয়েছে, এই ফুলকাগুলো যে রয়েছে, এই ফুলকাগুলো কি দ্বারা ঢাকা থাকে? কানকোয়া দিয়ে ঢাকা থাকে। কিন্তু এদের ফুলকাগুলো দেখো বাহিরে উন্মুক্ত, 5 থেকে 7 জোড়া কি রয়েছে ফুলকা ছিদ্র বাহিরে উন্মুক্ত। আর এদের মুখচিত্র, এদের মুখচিত্র কেমন? মুখচিত্র দাতালো নাসারন্ধ্র, এদের নাসারন্ধ্রটা হচ্ছে দেহের অঙ্কীয় দেশে অবস্থিত। হ্যাঁ আচ্ছা, তো এইভাবে আমরা তোমার গিয়ে, আর এদের নাসারন্ধ্র কিন্তু উপরের দিকে পৃষ্ঠ দিকে অবস্থিত, তাহলে আমরা কি লিখতে পারি? এই দুইটি ক আর খ এর পার্থক্য আমরা লিখতে পারবো। তাহলে এই প্রশ্নটার আমাদের চলে গেল। আচ্ছা, আমার আরেকটা চিত্র হচ্ছে ক। এই ছবিটা তোমরা সবাই দেখো, ক আমার এখানে ক আরেকটা চিত্র আমি আঁকছি। আমি এটা এটা সবাই তোমরা মোটামুটি এটা হচ্ছে খ চিত্র, ক চিত্র, খ চিত্র, গ এই তিনটা নিয়ে আমি এখন একটা প্রশ্ন তোমাদের করছি। তোমাদের বইয়েও কিন্তু এই প্রশ্নটা আছে। তো চিত্র ক খ, ক খ দেখো, ক আর খ দেখতে কিন্তু একই রকম, একই রকম না? কিন্তু একই রকম হলে কী হবে? এরা কিন্তু ভিন্ন পর্বের প্রাণী। তো ভিন্ন পর্বের প্রাণী ব্যাখ্যা করো, ভিন্ন পর্বের প্রাণী আমরা কিভাবে ব্যাখ্যা করবো? আগে আমাকে চিনতে হবে এই প্রাণীটা কোন পর্বে, এই প্রাণীটা কোন পর্বে। তো এই ক পর্বের প্রাণীটা হচ্ছে আমরা জানি আমাদের পরিফেরা পর্বের প্রাণী। নাম কি আমাদের পরিফেরা পর্বের প্রাণী? এটা হচ্ছে আমাদের, আমরা সেই প্রাণীটার নাম সবাই মোটামুটি জানি, স্কাইপা জিলাটিনোজম প্রজাতি। আর এটা তো একটু আগেই তোমাদের বলেছি, অ্যাসিডিয়া, অ্যাসিডিয়া সম্পর্কে আমি বলেছি। তাহলে দেখতে একই রকম কিন্তু উভয়ই এ ভিন্ন পর্বের প্রাণী। তাহলে আমাকে এখানে পর্বগুলোর কী দিতে হবে? নাম প্রথমে লিখবো, তারপর পর্বগুলোর বৈশিষ্ট্য আমি ব্যাখ্যা করব চিত্র দিয়ে। প্রথমে লিখবে চিত্র ক পরিফেরা পর্বের প্রাণী, এর বৈশিষ্ট্য কী? সারা শরীর, এরা বহুকোষী, কিন্তু এদের কোষগুলো তেমন সুবিন্যস্ত নয় এবং কোনো টিস্যুতন্ত্র নেই এদের দেহে। আচ্ছা, আর এদের দেহে ছোট ছোট ছিদ্র রয়েছে, এই ছিদ্রগুলো হচ্ছে অস্ট্রিয়া। এই ছিদ্রগুলোর নাম কি? অস্ট্রিয়া। তারপর এদের কোনো, যেহেতু কোনো তন্ত্র নেই না সেরকম, আমাদের দেহে যেমন বিভিন্ন ধরনের তন্ত্র রয়েছে, এদের দেহে কিন্তু তেমন তন্ত্র নাই। আর এরা অমেরুদণ্ডী, তাই না? এদের তোমার গিয়ে যে দেহে যে সংবহন তন্ত্র রয়েছে, এই সংবহন তন্ত্রের বিকল্প, তাহলে এদের দেহে সংবহনতন্ত্র বিকল্প বলতে বোঝাচ্ছে যে পানি প্রবাহের জন্য একটা বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র এদের দেহে রয়েছে। তাহলে এই পর্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে পরিফেরার নালীতন্ত্র রয়েছে। এই নালীতন্ত্রে এবং এই যে অস্ট্রেলিয়াগুলো দেখতে পাচ্ছ, অস্ট্রিয়াগুলো, এই অস্ট্রিয়ার মধ্যেই দিয়ে পানি স্রোতের মাধ্যমে যে ছোটো ছোটো খাবার কণা অক্সিজেন থাকে, তা এই, তারপর বিভিন্ন এই পর্বের প্রাণীদের যে শুক্রাণু এই অস্ট্রিয়া দিয়েই দেহে ভিতরে প্রবেশ করে। আচ্ছা, এরপর রয়েছে যে এদের দেহে যে অসংখ্য স্পিকিউল রয়েছে, চুনময় ক্ষুদ্র কাঁটা বা স্পিকিউল রয়েছে, যা দেহের স্পঞ্জিন নামে একটি এক ধরনের জৈবতন্ত্র দেহের কাঠামো গঠন করে। এরপর রয়েছে এদের তোমার গিয়ে দেহে কোয়ানোসাইট নামে এক বিশেষ ফ্লাজোলা যুক্ত কোষ দ্বারা পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে। এইভাবে আমরা পরিফেরার বৈশিষ্ট্যগুলো লিখব। তারপর আমি লিখব ক্ষয়ের বৈশিষ্ট্যগুলো, যে খ কোথা, খ কোন পর্বে? খ হচ্ছে আমার, কি একটু আগেই তোমাদের ক্ষয়ের কথা বলেছি, আর তো আমার বড় হয় না খ বলার দরকার আছে। তো এরপর আমি চলে যাব আমাদের আরেকটা প্রশ্ন, ঘয়ে। এখন এই ঘয়ের মধ্যে যদি আমি যাই যে খ ও গ, খ ও আমি বলতে পারি না, এরা বৈশিষ্ট্যর দিক থেকে এই কয়েক থেকে খ এবং গ উন্নত মানের, তাহলে এটা আমরা কি করব? ব্যাখ্যা করব। প্রথমে তুমি একটু ক ডাটা
এটা হচ্ছে নন কর্ডেট প্রাণী আর এরা হচ্ছে কর্ডেট প্রাণী। দুইটা লাইন লিখবেন কর্ডেট এবং নন কর্ডেটের বৈশিষ্ট্য। যে কর্ডেটতে রয়েছে তোমার গিয়ে কর্ডেটদের কী রয়েছে, নটোকর্ড রয়েছে। নন কর্ডেটদের কিন্তু কোনো নটোকর্ড নেই। আর লিখবে যে এই নটোকর্ডদের তোমার গিয়ে ফুলকারন্ধ্র থাকে না। আচ্ছা, কিন্তু এদের জীবনের খ আর গয়ের জীবনের কোনো না কোনো সময় কী থাকবে, ফুলকারন্ধ্র থাকে। আর তোমার গিয়ে কডাটাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড কোথায় থাকে, হৃৎপিণ্ড তোমার গিয়ে অঙ্কীয় দেশে অবস্থিত। আর এদেরটা হচ্ছে পৃষ্ঠীয় দেশে তোমার গিয়ে নন-কর্ডেটদের। নন-কর্ডেটদের হৃৎপিণ্ড উপস্থিতি এবং পৌষ্টিক নালীর কোথায় থাকে, অঙ্কীয় দেশে। আমাদেরটা হচ্ছে গিয়ে পৌষ্টিক নালীর পৃষ্ঠীয় দিকে, আর ওদেরটা হচ্ছে পৌষ্টিক নালীর তোমার গিয়ে নন-কর্ডেটদের হচ্ছে পৌষ্টিক নালীর তোমার গিয়ে অঙ্কীয় দেশে অবস্থিত। এই আমাদের আমাদের হৃৎপিণ্ড কোথায় আর ওদের হৃৎপিণ্ড কোথায়, অর্থাৎ ব্যাঙের কুণাব্যাঙের হৃৎপিণ্ড আর অ্যাসিড পরিফেরার আর পর্বের প্রাণীর হৃৎপিণ্ড কোথায়, এই দুটা উল্লেখ করবে। আর করবে যে এই স্নায়ুরজ্জু কডাটা পর্বের প্রাণীদের স্নায়ুরজ্জু ফাঁপা ও দেহের পৃষ্ঠদেহ পৃষ্ঠদেশ বরাবর অবস্থিত। আর নন কডারদের স্নায়ুরজ্জু নিরেট ও দেহের অঙ্কীয় দেশে অবস্থিত। এটা লেখার পরে তুমি বিশ্লেষণটা করে ফেলবে। বিশ্লেষণ করবে কীভাবে, যে আমি বিশ্লেষণ করবো পরিফেরা, যেহেতু এদের কোনো কডাটা নেই তাহলে তোমার গিয়ে অবশ্যই উন্নত। এদের দেহে এদের কোনো সংবহনতন্ত্রই নেই, সেরকম পৃথক সুগঠিত কোনো সংবহনতন্ত্র নেই। হ্যাঁ, শুধু নালীতন্ত্রের মাধ্যমে এদের দেহের ভিতরে খাবার অক্সিজেন প্রবেশ করে। হ্যাঁ, কিন্তু এদিক দিয়ে কিন্তু গ আর ঘ, যদি কুণব্যাঙের কথা আমি চিন্তা করি, কুণব্যাঙের দেখো ওদের কী রয়েছে, ওরা কিন্তু ওদের জীব লার্ভীয় দশায় ওদের কী থাকে, ফুলকারন্ধ্র থাকে। তারপর এদের ফুসফুসীয় শ্বসন প্রক্রিয়া আছে, তাই না? আচ্ছা, তারপর আমরা বলতে পারি যে আর কি বলতে পারি, এদের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর। এই ছবিগুলো আমি মুছে দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলো বাসায় কিন্তু লিখে ফেলবে। আমি আরেকটা প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করব, সেটা হচ্ছে আমার দেখতে অনেকটা বাইম মাছের মতো, যে ভার্টিব্রেটার অনেকটা বাইম মাছের মতো। হ্যাঁ, বাইম মাছের মতোই তোমার ছবিটা আমি সারা দেহ চিত্র ক আরেকটা চিত্র আমি আঁকছি। এরাও দেখতে একই রকম। আমি খুব তাড়াতাড়ি ছবিগুলো আঁকতেছি, তোমরা চিত্র খ ক আর খ দেখতে কিন্তু একই রকম, কিন্তু ক হচ্ছে, যদি প্রশ্ন আসে ক এবং খ এর পার্থক্য লিখো, এ ধরনের চিত্র দিয়ে দিয়ে দিবে তোমাদেরকে। তো তোমাকে জানতে হবে যে এই চিত্রটা কার আর এই চিত্রটা কার। এই চিত্রটা হচ্ছে আমার মিক্সিনি শ্রেণীর অন্তর্গত এই মাছগুলো। এগুলো হচ্ছে আমার, এগুলো মাছ দেখতে অনেকটা বাইম মাছের মতো, এগুলো হ্যাক ফিশ নামে পরিচিত। আর এগুলো তোমার গিয়ে, এগুলো মাছ, এগুলো ল্যাম্প্রে নামে পরিচিত। তাহলে তুমি লিখবা প্রথমে চিত্র ক চিত্র খ। লেখার নিয়ম তোমরা সবাই মোটামুটি জানো কিভাবে লিখতে হয়, পার্থক্য যখন লিখবে তোমরা এভাবে লিখবে, চিত্র কয়ের নামটা লিখবে, চিত্র খয়ের নামটা লিখবে।
লেখার পরে চিত্র খ ও খ দেওয়ার পরে লিখবে এটা মিক্সিনি আর এটা হচ্ছে সেপালাস পিডোমরফির অন্তর্গত এই মাছটি। এটা হ্যাকফিশ নামে পরিচিত, এটা ল্যাম্প্রে নামে পরিচিত। আচ্ছা, এখন এদের সারা শরীর পিচ্ছিল পিচ্ছিল এবং পৃষ্ঠীয় কোনো, পিছনে দেখো পৃষ্ঠীয় পিঠের দিকে কোনো পাখনা নেই, পৃষ্ঠীয় পাখনাবিহীন, কিন্তু এদের পৃষ্ঠীয় দেশে চিত্রে খ খয়ের কিন্তু রয়েছে পৃষ্ঠীয় পাখনা। তাহলে আমরা এক নম্বরে লিখব, কী লিখব, চিত্র কয়ের নাম লিখব, হ্যাকফিশ নামে পরিচিত, চিত্র খ হচ্ছে ল্যাম্প্রে নামে পরিচিত। আগে শ্রেণীটা লিখে নিবে কোন শ্রেণীর অন্তর্গত, তারপরে তুমি পার্থক্যগুলো লিখবে। দুইটাই দেখতে বাইম মাছের মতো সরু এবং কয়ের পৃষ্ঠীয় পাখনা নেই, কিন্তু খয়ের পৃষ্ঠীয় পাখনা রয়েছে। এদের মুখ মুখ প্রান্তে অবস্থিত এবং এই প্রান্তের মধ্যে চারটি কী রয়েছে, কোর্সিকা রয়েছে। এদের কিন্তু কোনো কোর্সিকা নেই, কোর্সিকা আছে দেখো, কোনো কোর্সিকা নেই এদের মুখে। এদের মৌখিক চাকতিটি, এই যে মৌখিক চাকৃতিটি এদের চোষকের ভূমিকা পালন করে এবং চারদিকে এই এদিকে ক্যারাটিনময় দাঁত রয়েছে, চারদিকে ক্যারাটিনময় দাঁত রয়েছে। এবং এদের ফুলকা ছিদ্র, এদেরও কয়টা দেখো, 1, 2, 3, 4, 5 থেকে 7টি অথবা 5 থেকে 15টিও থাকতে পারে, 15টি ফুলকারন্ধ্র অবস্থিত এবং 15টি ফুলকারন্ধ্র অবস্থিত তাদের এই চিত্র কয়ে। আর তোমার গিয়ে নাম দিয়ে দিবে মিক্সিনের, মিক্সিন নামটা উল্লেখ করে দিবে, মিক্সিনদের এর বৈশিষ্ট্যের মধ্যে আসবে। এদের কোনো লার্ভা দশা নেই। আর এদের তোমার গিয়ে ল্যাম্প্রের যে তোমার গিয়ে ফুলকা ছিদ্রগুলো রয়েছে, এই ফুলকার ছিদ্রগুলো সাতজোড়া ফুলকা রন্ধ্রগুলো ফুলকা দ্বারা বেষ্টিত থাকে রন্ধ্রগুলো। এবং এদের ল্যাম্প্রের তোমার গিয়ে যে বায়ুথলি, এদের